আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি এসেছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। তো সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিতের যে অংশটা আছে ওটা নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে লিখে রেখেছি যে আজকে আমি আলোচনা করব কোন অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে অনুশীলনী 4.1। তো এটা তোমাদের পরীক্ষার সাজেশনে আছে, তো চলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো 4.1 এটাতে কি বলছে, যে একটা রাশি দ্বারা আরেকটা রাশিকে গুণ করার কথা বলছে, তাই না? 4.1 বলছে একটা রাশি দ্বারা আরেকটা রাশিকে গুণ করার কথা। তো এটা গুণ করার আগে আমরা কিছু বেসিক নিয়ম শিখে নিই। বেসিক নিয়মটা কি, ধরো আমার কাছে এরকম একটা সংখ্যা আছে, একটা এ গুণ এ আছে, তাই না? এখানে আমার সংখ্যা আছে কীরকম, এ গুণ এ। এটা আমি কিভাবে করব? আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে যদি গুণ থাকে এবং চলক, এটাকে কি বলে চলক, যদি চলক এক থাকে এবং তারা যদি পরস্পর গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়, তাদের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এটার পাওয়ার কি আছে, কোনো কিছু না থাকলে আমরা কি জানি যে এক থাকে, তাই না? তাহলে এটা লিখলাম, ধরো এটার উপরে কি আছে এক আর এটার উপরে কি আছে এক, তাহলে এটা আমি কীভাবে লিখবো, যে এক যোগ এক যোগ করলে কত হবে এ স্কোয়ার, এটা হয় না? মনে আছে তো সবার এটা? তারপরে ধরো এই একই রকম ঘটনা যদি আমি এরকম করে লিখি, এটা থাকে, যদি ভাগ থাকে, ভাগ থাকলে আমরা কি করি, ভাগ থাকলে আমরা কি করি, মনে আছে? হ্যাঁ, ভাগ থাকলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করি। তাহলে এটা কিভাবে করব, দুইটা কিন্তু একই সংখ্যা হতে হবে। আমি আবারও বলছি এই দুইটা কিন্তু একই হতে হবে, দুইটা এক হলেই আমরা বিয়োগ করতে পারবো। যদি এরকম হয় একটা হচ্ছে আমার এক্স আর একটা ওয়াই, সেক্ষেত্রে আমরা কি বিয়োগ করতে পারবো না? সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বিয়োগ করতে পারবো না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুইটা সংখ্যা যখন এক হবে তখনই আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে পারবো আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে পারবো। তাহলে এটা এটা কীভাবে করব, এটা যে এখানে লিখলাম এ, এখানে টু আছে, তাই না? ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো কী হয়ে যাবে বিয়োগ, তাহলে এটা কী হবে এ ওয়ান। এরকম করে আমরা অঙ্কগুলো করব। তো চলো আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা বইয়ের 1 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্কটা কী ছিল, 3ab এবং 4a³। 1 নম্বর অঙ্কে এখানে আমাদের কিছু নিয়ম বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, অর্থাৎ এই রাশিটাকে আমরা এই রাশি দ্বারা কী করব, গুণ করব। তো চলো গুণ করি। তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি কী ছিল, 3ab গুণ দ্বিতীয় রাশি কী, 4a³, ঠিক আছে? তো দেখো তো এখানে এটাকে কী বলা হয়, কোনো একটা সংখ্যা, ধরো এখানে আমার এরকম সংখ্যা আছে, তাই না? তো এটাকে আমরা কী বলি, চলক, আর এটাকে কী বলি, সহগ, আর এটাকে কী বলি, ঘাত, পাওয়ার বা শক্তি, তুমি যেটা খুশি সেটাই বলতে পারো। তাহলে মূল কথা হচ্ছে যে আমার চলকের সাথে যেটা থাকে সেটাকে কী বলি আমরা, সহ, আর চলকের উপরে যেটা থাকে সেটাকে আমরা কী বলবো, ঘাত বা শক্তি বা পাওয়ার, তুমি যা খুশি তাই বলতে পারো, ঠিক আছে? তো প্রথমে আমাদের খেয়াল করতে হবে গুণের ক্ষেত্রে সহগ কী আছে। সর্বপ্রথম আমাদের কাজ হলো সহগদ্বয়ের গুণ করতে হবে। তাহলে এখানে সহগ কী আছে দেখো তো, 3 আর 4, না 3 আর 4, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কী হবে, 12 হবে না, 3 4 12। আর এখানে দেখো এ আছে এবং এ আছে, তাই না? তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তাহলে এটা কী হবে, এই যে এ লিখলাম এটার উপরে কী আছে, 1 1 দিলাম, প্লাস এখানে কী আছে, 3, এই 3টা লিখলাম। এখন তারপরে দেখো তো এখানে কী আছে, বি আছে না, পরবর্তীতে কি বি আছে, নাই। যদি না থাকে তাহলে আমি কি এটাই লিখে রাখবো, আর কিছু লিখতে হবে না। তাহলে এটা যদি আমি গুণ করি, যোগ করি, তাহলে কী হবে দেখো তো, 3 আর 1 যোগ করলে কত হয়, 4b। তাহলে এটার আমার অ্যান্সার হচ্ছে 12a⁴b, ঠিক আছে? যদি এটা আমরা বুঝতে পারি, যদি এটা আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা শিখব যে এখানে তো আমাদের কোনো মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন নাই, এখন আমরা যোগ বিয়োগ চিহ্ন দিয়ে কোনো একটা অঙ্ক করার চেষ্টা করব। তো চলো আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। তো দেখো
আমরা এখন 14 নম্বরটা সমাধান করার চেষ্টা করব 14 নম্বর অঙ্কটা কি আছে a প্লাস b আর a মাইনাস b এখানে a প্লাস b এটা হচ্ছে একটা রাশি a মাইনাস b এটা হচ্ছে একটা রাশি তো রাশির সাথে রাশি গুণ করব তো এটা গুণ করলে কি হবে দেখো তো এটা হয় না যদি আমরা গুণ করি তাহলে কি এটা হয় আমরা গুণটা দুই ভাবে করতে পারি তো আগে আমরা এটা করার চেষ্টা করি ঠিক আছে এটা গুণ করতে হবে কিভাবে দেখো যদি যোগ থাকে কি বলছি যদি যোগ থাকে তাহলে আমরা গুণ করব কিভাবে এখানে এই একটা সংখ্যা দ্বারা এই পুরাটাকে একবার গুণ করতে হবে তারপরে আবার এই সংখ্যা দ্বারা আমার এই পুরাটাকে আবার গুণ করতে হবে এভাবে আমরা গুণ করব ঠিক আছে তো দেখো তো এই a দ্বারা এটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে এই a আর a গুণ করলে কি হয় দেখো তো a স্কয়ার ए स्क्वायर क्या कारण एखे कि पावर एक एखे पावर एक गुणर क्षेत्र में क्यों है पावरगुल जो है ना तो यार ये गुण कर ले स्क्वायर एन एटारे कि चिन्ह आसे प्लस चिन्ह भलोक ख्याल कर यार कि चिन्ह आसे प्लस और यटार कि चिन्ह आसे माइनस प्लस और माइनस क्य है प्लस और माइनस माइनस तो माइनस लिखल एटा और यहाँ गुण कर ले भी ना ए बी क्या हो कारण एखे ए एक चलक बी एक चलक जो दो भिन्न रकम चलक थे तेल तर पावरगुल जोग वियोग गुण भाग करा जाए ना कारण तरा कि सम्पूर्ण आलदा तो ये हमारे ए दिए गुण कर लखनऊ प्लस बीटुकु बाकी आसेना प्लस बी द्वारा आर हमें ये गुण करब तो प्लस बी द्वारा गुण कर लेने की आ्लस और एखे कि आ्लस तेल प्लस प्लस कि है प्लस 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 তাহলে এখানে আমরা কি দিব প্লাস এই এ আর বি এটা গুণ করলে কি হবে এ বি এই যে এ বি লিখলাম এখন দেখো এটার আগে কি চিহ্ন আছে প্লাস আর এটার আগে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে এই যে মাইনাস আর এখানে কি আছে বি না এই বি আর এই বি এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হবে বি স্কয়ার এখন খেয়াল করো এখানেও আছে আমার এবি এখানেও আছে এবি দুইটা কি একই রকম না দুইটা একই রকম তো তাই না তো এখানে যদি দুইটা একই রকম হয় একটা আছে মাইনাসের আর একটা আছে কিসের প্লাসের তাহলে এই দুইটা কি আমরা কাটা দিতে পারি না এরকম যদি কাটা দিই তাহলে কি থাকে এ স্কয়ার আর এই যে মাইনাস বি স্কয়ার এটা হলো কি আমাদের অ্যানসার এটা কি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো चलो एरपर आरेकटा अंक समाधान करी एखन आमरा 16 नम्बर अंकटा समाधान करार चेष्टा करी 16 नम्बर अंकटा कि छिलो देखो आगे अंकर मतोई एखाने कि दुईटा संख्या आछे एखानेओ दुईटा संख्या आछे आगे 14 नम्बरटाओ कि करेछिलाम दुईटा संख्या आछे किन्तु एखाने कि आछे एकटा स्क्वायर आछे एखानेओ एकटा स्क्वायर आछे आगेरटा कि छिलो एगुलो किछु छिलो ना तो एटा किभाबे समाधान करब এ দুটো কি গুণ করব না তো দেখো এটা আর এটা গুণ করব তো আগেরটার মতই আগে কিভাবে আমরা গুণ করেছিলাম এটা দ্বারা এই দুটোকে গুণ করেছিলাম তার পরবর্তী সংখ্যা দ্বারা পরের দুটোকে গুণ করেছিলাম তাই না ঠিক এখানেও আমরা ওই একই কাজ করব এখানেও আমরা একই কাজ করব এটা দ্বারা এই দুটোকে গুণ করব এবং এটা দ্বারা এই দুটোকে গুণ করব তো চলো গুণ করি দেখো এখানে আছে কি ए स्क्वायर और एखे आदि हमें दूटा गुण करी तेल क्यों ए स्क्वायर प्लस वन तेना तर देखो तो आर एटा द्वारा एटे गुण करब मजखने की आ्लस प्लस प्लस क्या प्लस ए स्क्वायर बी ए स्क्वायर बी कारण ए स्क्वायर और बी गुण कर ले स्क्वायर বি তারপরে যেখানে কি চিহ্ন আছে প্লাস তাহলে এই প্লাসটা এখানে আমরা দিয়ে দিলাম এটা দেখো যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় না প্লাসটা দিছি এখন দেখো বি স্কোয়ারের সাথে আমি যদি এ গুণ করি তাহলে কি হবে দেখো বি স্কোয়ার এ হয় না বি স্কোয়ার এ আর এই বি স্কোয়ারের সাথে যদি আমি এই বি গুণ করি তাহলে এটা কি হবে বি স্কোয়ার যোগ ওয়ান হয় না
এটা লেখা যায়। তো দেখো এটা যদি আমি যোগ করি তাহলে কি হবে, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি কিউব, এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই আরও কিছু জটিল অঙ্ক, এখানে আমরা কি দুইটা শিখছি না, যদি তিনটা প্লাস থাকে বা তিনটা মাইনাস থাকে তখন আমরা কিভাবে করব এই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।